আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে এমন একটি আমল শেয়ার করব, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট থেকে বেঁচে থাকার পাওয়ারফুল ও শক্তিশালী জবরদস্ত আমল। কেবলমাত্র আপনি 11 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার বা দাওলাতে, এই আমলটি করার বরকতে সুবহানাহু তাআলা মহান রব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে, আপনাকে বালা মুসিবত থেকে রক্ষা করবে, আপনার দুঃখ কষ্টগুলো মিটিয়ে দেবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন, কেমন করে করবেন, কখন করবেন সেটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমি যেভাবে বলবো ঠিক সেভাবে যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি এর ফলাফল দেখতে পাবেন। তো প্রিয় শ্রোতাবিন্দু, আপনি যদি চান বিপদ আপদ থেকে বাঁচতে, আপনি যদি চান বালা মুসিবত থেকে বাঁচতে, আপনি যদি চান আপনার দুঃখ কষ্টগুলো মেটাতে, তাহলে অবশ্যই এই আমলটি করবেন। আপনি যখন রাত্রে ঘুম থেকে উঠবেন, যখনই আপনি সকালে ঘুম থেকে উঠবেন, উঠার পর আপনি সুবহানাহু তাআলার প্রতি ইয়াকিন ও ইখলাসের সহিত যে আল্লাহ তাবারক তাআলা আমার বিপদগুলো দূর করতে পারে, সুবহানাহু তাআলাই আমার বালা মুসিবতগুলো দূর করতে পারে, দুঃখ কষ্টগুলো দূর করে দিতে পারে, এরকম উদ্দেশ্য নিয়ে সুবহানাহু তাআলার প্রতি আপনি কেবলমাত্র 11 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি পাঠ করবেন। আপনি এইটি নিয়মিত এই আমলটি জারি রাখবেন, দেখবেন খুব অল্প দিনের মধ্যে খুব দ্রুত আপনার বিপদ আপদগুলো দূর হয়ে গেছে, আপনার বালা মুসিবত আপনার থেকে দূরে চলে গেছে, আপনার দুঃখ কষ্ট আস্তে আস্তে ধীরে ধীরে মিটতে শুরু হয়ে গেছে। তো প্রিয় শ্রোতাবিন্দু, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং এই রিলেটেড ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো ভিডিওটা এখান থেকে, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে হবে সাক্ষাৎ। আল্লাহ হাফিজ।